নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 13 সেপ্টেম্বর 2022 মঙ্গলবার, যে পাঁচ রাশির ঠিক এই সময় সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগামীকাল দিনটি মঙ্গলবার এবং রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। দুইটি নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ আছে বৃদ্ধি যোগ এবং অভিজিৎ মুহূর্ত, যেটা 11:49 থেকে 12:37 মিনিট পর্যন্ত 11:49 থেকে 12:37 মিনিট পর্যন্ত। আর একটা সময় ব্রহ্ম মুহূর্ত 11:39 থেকে 1:16 মিনিট পর্যন্ত, এটা ব্রহ্ম মুহূর্ত। অর্থাৎ অভিজিৎ মুহূর্ত ও ব্রহ্ম মুহূর্ত দুইটি মুহূর্ত দুর্দান্ত সময় কিন্তু থাকছে। এবং রাহুকাল দিনের সেটা থাকছে দুপুর 3:00 থেকে 4:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা দুপুর 3:00 থেকে 4:30 পর্যন্ত এই রাহুকাল থাকছে। এই সময় কোনো শুভ কাজ, যাত্রা, ইনভেস্টমেন্ট এই সময় ভুল করেও কিন্তু করবেন না। দেখুন, রাহুকালটা বিশেষভাবে কিন্তু মানা উচিত। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন ঘটতে চলেছে ঠিক এই সময়, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতো একটি কথা আমি অনুরোধ করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলা হয় যেটা আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু চলার পথে কিন্তু পাথর হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। আমি যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ শুরু হয়েছে আগামীকাল। তবে আপনার জন্মছক সব শেষ কথা কিন্তু বলবে। আপনার জন্মছকে রাহু কোনভাবে বসে আছে, লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে রাহু অবস্থান করছে, এবং এর পাশাপাশি আপনার জন্মছকে শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ কোনভাবে অবস্থান করছে এই জায়গাটা দেখা একান্তই দরকার। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখুন তো রাহু আপনার নিজস্ব আছে কি না, বা রাহু আপনার পীড়িত আছে কি না, রাহু আপনার অশুভ নক্ষত্রে অবস্থান করছে কি না, বা ডিগ্রিগত দিক থেকে দুস্থান আছে কি না, এই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই দরকার। এই প্রাপ্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যে মেন কারকগ্রহ কলিযুগে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক, এই রাহুকে যদি স্ট্রং করতে পারেন তাহলে আপনার জীবনে সুপার প্রাপ্তি ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, অর্থাৎ আপনি আপনার ভাগ্যভাবকে বিচার করেন। দেখুন, এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে ভাগ্যের উপর, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব যদি পীড়িত হয় তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু দাঁড়াবে, অর্থাৎ আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আগামীকাল আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, একটি কথা বলা হয় এই ভিডিওটি হচ্ছে আগামীকাল কোন কোন রাশি গরিব থেকে ধনী হতে চলেছে। দেখুন, ধনী তো সবাই হতে চায়, প্রত্যেকের জীবনে কি প্রতিদিন কি ধনী যোগ থাকে, ধনের সুনামি কি প্রত্যেক মানুষের জীবনে থাকে? আপনার জন্মছক দেখা দরকার, আপনার প্রাপ্তি আছে কি না, এবং থাকলে কোন সময় আছে, কোন বছর আছে, এটা কিন্তু জানা একান্তই দরকার। অনেকে
দেখছে, প্রচুর ভিডিও দেখছে, প্রাপ্তি প্রচুর ভাবছে যে আমার প্রাপ্তি হবে, কিন্তু আপনার জন্মছকটা বিচার করুন। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করুন যে আপনার প্রাপ্তির যোগটা আছে কি নাই। এবং এর পাশাপাশি পাওয়ার রিং অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন। পাওয়ার রিং একসঙ্গে চারটি গ্রহকে নিয়ন্ত্রণ কিন্তু করে, সেটি হচ্ছে আপনার রাহু, শুক্র, বুধ এবং শনি, চারটি গ্রহকে নিয়ন্ত্রণ করে পাওয়ার রিং। এবং রাহু রক্ষা কবচ শুধুমাত্র রাহুকে কিন্তু নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ এই দুটির মধ্যে আপনি যে কোনো একটি কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজে কিন্তু আপনার দিবে। অর্থাৎ প্রাপ্তিটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার জন্ম ছকের উপর। দেখুন, কম বেশি অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেক মানুষের জীবনে থাকে। আপনার হয়তো আজ থেকে এক বছর পরে আছে, বা কারো কেটে গেছে, বা আগামীকালও বা আগামী সাত দিনের মধ্যে আছে, এইটা কিন্তু দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার এবং লাকি নাম্বার বিশেষভাবে জানা কিন্তু দরকার। আমি বারবার বলছি, সংখ্যাগুলো একটু জেনে নিন। এক রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় মঙ্গল। অর্থাৎ নবগ্রহের দ্বারা এই নয়টি সংখ্যা কিন্তু নির্ভর কিন্তু করছে। অর্থাৎ এই জায়গাটাতে বোঝা দরকার যে আপনার জন্মছকে যে যে গ্রহগুলো শুভ অবস্থাতে আছে, সেই সেই গ্রহগুলো, এই সংখ্যাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শুভ কিন্তু ফল দিবে। এবং ফরচুনা নাম্বারটা আপনার ভাগ্যের চাকাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। এই ফরচুনা নাম্বার অর্থের সুনামি নিয়ে আসতে পারে এই ফরচুনা নাম্বার। এবং রাহু রক্ষা কবচ এবং ফাওয়ারিং আপনার অর্থ সুনামি কিন্তু, ধনের সুনামি নিয়ে আসতে পারে এই রক্ষা কবচ। দেখুন, প্রত্যেকে প্রচেষ্টা করছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যে সমান যে হবে এমন নয়, প্রত্যেকের জন্মছক আলাদা, ভিন্ন ভিন্ন ফল কিন্তু প্রত্যেকে কিন্তু পাবে। কেন আপনার হচ্ছে না, কেন আরেকজনের হচ্ছে, সেটা আপনার জন্মছক, আপনি পাচ্ছেন না আরেকজন, অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকবে। এবার আমি জানাবো আগামীকালে যে পাঁচ রাশির কথা বলছি, সে পাঁচ রাশির শুভ সময় টার্গেট নাম্বার জেনে নিন এক নজরে। এবং প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তিন এবং এক, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 11:32 থেকে 1:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে 12:54 পর্যন্ত। তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 10:32 থেকে শুরু করে 1:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। শুভ সময় দুপুর 1:01 থেকে শুরু করে 2:14 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি আগামীকালের প্রাপ্তির প্ররোচক হয়েছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 9। আপনাদের শুভ সময় দুপুর বারোটা পনেরো মিনিট থেকে শুরু করে আপনার 1:45 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে আগামীকালে পাঁচ রাশির কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক, সুপার প্রাপ্তি
যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। নমস্কার, ধন্যবাদ।